হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মূল অবকাঠামো এখন প্রস্তুত, চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। দেশের প্রধান বিমানবন্দরের পুরনো দুটি টার্মিনালের আয়তন 1,00,000 বর্গমিটার আর তৃতীয় টার্মিনাল তৈরি হয়েছে 2,30,000 বর্গমিটার জুড়ে। নতুন এই টার্মিনালে একসঙ্গে পার্ক করা যাবে 37টি উড়োজাহাজ, পুরনো দুটিতে করা যায় 30টি। থাকছে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস A380 এর উপযোগী দুটি সহ মোট 26টি বোর্ডিং ব্রিজ।